নমস্কার বন্ধুরা আজ আমি দশম শ্রেণীর অধ্যায় নয় দীঘাত কর্ণী নিয়ে আলোচনা করব আমরা এর আগে মূলদ সংখ্যা শিখেছি অমূলদ সংখ্যা শিখেছি মূলধ সংখ্যা কোনগুলোকে বলছি ফাইভ বাই সেভেন অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমি এ বাই বি আকারে লিখতে পারি তাকে বলছি আমরা মূলদ সংখ্যা এরপর আমরা অমূলদ শিখেছি অর্থাৎ যদি আমি রুট থ্রি এর মান এর মান কী হবে না দশমিকের পরে যে মানগুলি আসবে সেটি অসংখ্য মান এগুলিকে আবৃত্ত দশমিক করা যাবে না এগুলো হচ্ছে এগুলি অনাবৃত অসীম দশমিক সংখ্যা এগুলোকে বলছি আমরা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা আমরা কখনোই রুট ঘাত টু লিখি না এই রুট থ্রি যে আমরা এখানে ব্যবহার করেছি এখানে শুধুমাত্র রুট ব্যবহার করেছি এখানে ঘাত দুই লিখ কখনোই আমরা দেই না এইভাবেই লিখতে থাকি কখনো এইভাবে আমরা লিখি না যদি আমাদের দেওয়া থাকত ফোর এখানে থ্রি অর্থাৎ এখানের যে ঘাত সেটা আছে কত চার এইখানে যে করণী করণের যে ঘাত এখানের ঘাত হচ্ছে চার ঠিক এখানের যে ঘাত এখানের ঘাত দুই কিন্তু তাহলেও আমরা সব সময়ের জন্য শুধু বর্গমূল চিহ্ন ব্যবহার করে থাকি কোনো রকম ঘাত ব্যবহার করি না সমস্ত যে দ্বিঘাত করণী সেগুলি হলো অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী নয় যেমন ধরে নাও রুট পাই এটি অমূলদ কিন্তু করনি নয় দ্বিঘাত করণী নয় ওকে এখানে দেখো চার লিখেছি যদি এ রুট করি তাহলে এটি হলো একটি মূলদ সংখ্যার ঘন তার বর্গমূল তাহলে এটি কিন্তু করণই নয় এখান থেকে মান কী পাবো এখান থেকে আমি যে মান পাবো সেটা হলো দুই তাহলে এই দুই মূলধ সংখ্যা এটি হলো মূলধ সংখ্যা তার মানে এটি কিন্তু দীঘাত করণী হতে পারে না দিঘাত করণী তাহলে কোনগুলোকে বলছি আমরা যদি আমরা রুট লিখি এই এ মূলত সংখ্যা হবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে একে যখন আমরা প্লাস মাইনাস রুট এ আকারে লিখবো তখন একে আমরা বলবো শুদ্ধ দীঘাত করনি দীঘাত করেনি একে বলছি শুদ্ধ দীঘাত করেনি তাহলে মিশ্র দীঘাত করেনি কোনটা যদি দেখা যায় যে আমাদের কোনো একটা মূলত সংখ্যা দ্বিঘাত করণে যদি মিশে থাকে এ প্লাস মাইনাস রুট অফ পি তাহলে এ মূলদ এ হলো মূলত সংখ্যা এবং রুট পি হলো অমূলদ অমূলত এবং এই যে অমূলদ এটি কিন্তু দ্বিঘাত করণী এটি হল শুদ্ধ দ্বিঘাত করণী শুদ্ধ দীঘাত করণি একটি পার্ট শুদ্ধ দীঘাত করণি হয় একটি পার্ট যদি মূলত সঙ্গে হয় তাহলে একে আমরা বলবো মিশ্র দীঘাত করণি মিশ্র দীঘাত করণী এরপরে আসছি আমি সদৃশকরণী অসদৃশ করণি ধরো আমাদের দেওয়া আছে রুট এই এবং রুট টু তাহলে রুট এইট আমি এইটকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে দুই দুই তাহলে দুই গণিত দুই গুণিত দুই রুট অফ সমান দুই স্কোয়ার গণিত দুই সমান দুই রুট আর এখানে আমাদের ছিল আর একটা করণীয় সেটা হলো রুট তাহলে এখানে দেখো রুট টু রুট টু এবং একটি পূর্ণ সংখ্যা এখানে আছে তাহলে পূর্ণ সংখ্যা গুণিত এই অমূলত সংখ্যা বা দীঘাত করণী এই যে দীঘাত করণীর এখানের যে দীঘাত করণি এখানের দীঘাত করণী একই এর জন্য এই দুটোকে আমরা বলবো সদৃশ করণী সদৃশ করণী রুট থ্রি রুট এইট তাহলে দেখো এটা রুট থ্রি রুট থ্রি থেকে যাবে এখানে আসবে টু রুট টু তাহলে এটা দেখো এই দিকাত করণি এই দীঘাত করণি দুটো আলাদা তাহলে এদের আমি বলবো করণী দৃশ্য করণী যদি রুট অফ এম এবং রুট অফ এন থাকে এম এবং এন যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা এদের বলবো করণী এবং এম এবং এন এরা কখনই পূর্ণ সংখ্যা নয় তাহলেই কিন্তু এরা অসদৃশ্যকরণ হবে এরপর আমি কোষে দেখি নয় দশ এক শুরু করব একের দাগে দেখো মূলদ ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি একের দাগের একে রুট একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে পাঁচ শ পঁচাত্তর একে উৎপাদকে বিশ্লেষণ করবো যদি করি তাহলে আর পাঁচে পাঁচ সাত পঁচিশ তাহলে পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত তাহলে স্কোয়ার গুণিত সাত সমান পাঁচ বেরিয়ে আসবে গুণিত রুট সাত তাহলে এটি হলো আমার মূলত সংখ্যা এটি হলো অমূলত সংখ্যা এরপরে দুই দুই একশো বারো একশো বারোকে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি দু আঠাশ দু চোদ্দ দুয়ে সাত সমান দুই ভিতরে চারটে দুইয়ের গুণ তাহলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত সাত সমান দুই তাহলে দু স্কোয়ার দুই স্কোয়ার যদি আমরা দুটো দুটো করে ধরে নিই তাহলে একটা স্বাদ আমাদের পড়ে থাকবে তাহলে বাইরে আসবে দুই গুণিত দুই গণিত দুই দুটো দুই বেরিয়ে চলে আসবে রুট অফ থেকে যাবে তাহলে থাকলে দুই দুগুণে চার দুগুণে আট আট গণিত রুট সাত এরপরে তিন তাহলে একশো আটকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি দুই পাঁচে দশ দু চারে আট দুয়ে সাতাশ তিন 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 নয়ে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে একটা দুই আর আরেকটা তিন বাইরে বেরিয়ে আসবে গুণিত রুট থ্রি যদি হয় তাহলে ছয় গুণিত রুট থ্রি তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণ আকারে আমরা দেখালাম এরপরে চারে একশো পঁচিশ একশো পঁচিশ কে যদি আমি ভাঙি তাহলে পাঁচ 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 তিনটে মাছের গুণফল তাহলে একটি পাঁচ বেরিয়ে আসবে এই দুটি মাছের জন্য গুণিত রুট পাঁচ তাহলে মূলধ সংখ্যা অমূলত সংখ্যা এরপরে পাঁচে ফাইভ রুট একশো উনিশ উৎপাদক বিশ্লেষণ করলে সাত গুণিত সতেরো এখানে দেখো সাত এবং সতেরো এগে আমরা কোনোভাবেই রুটের বাইরে আনতে পারবো না তাহলে পাঁচ গুণিত একশো উনিশ যেমন ছিল তেমন থেকে যাবে ওকে একের দাগ হয়ে গেল এরপরে দুয়ের দাগে প্রমাণ করি যে রুট অফ একশো আট মাইনাস রুট পঁচাত্তর রুট থ্রি তাহলে প্রথমে আমরা রুট একশো আটকে ভেঙে নেব ভেঙে নিলে কী হবে সিক্স রুট থ্রি মাইনাস যদি আমরা পঁচাত্তরকে ভাঙি তাহলে পাঁচ রুট তাহলে যদি আমরা এটাকে ভেঙে নিই তাহলে আসবে সিক্স রুট আমি কিছুক্ষণ আগে শিখেছিলাম যে সদৃশ্যকর্ণের মধ্যে যোগ বিয়োগ সম্ভব হবে এখানে দেখো আমার রুট থ্রি রুট থ্রি সদৃশ আছে তার সামনে মূলত সংখ্যা আছে ছয় থেকে আমি যদি পাঁচ বিয়োগ করি হবে এক রুট থ্রি যেমন আছে থেকে গেল তাহলে রুট থ্রি বসে যাবে শুধুমাত্র ঠিক আমরা যখন চলরাশির যখন অঙ্ক করেছিলাম সেখানে আমরা করেছিলাম যে এক্সের ঘাত যদি দুই থাকে তাহলে ঠিক এক্সের ঘাত আবার যদি দুই থাকে তাহলে এদের মধ্যেই তাহলে এখানে যদি সাত হতো এখানে যদি পাঁচ হতো এদের মধ্যে যদি বিয়োগ করতাম তাহলে এক্স চলে আসতো এখানে এই দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ হয়ে যেত হয়ে বসতো ঠিক করণের ক্ষেত্রেও সদৃশ করণে যেমন ছিল তেমন বসে যাবে এদের সামনেই যে মূলত সংখ্যা তার বিয়োগ হয়ে যাবে তাহলে এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল এরপর তিনের দাগে দেখাই যে রুট নাইনটি এইট প্লাস রুট এইট মাইনাস টু রুট বত্রিশ সমান রুট টু যদি আমরা আটানব্বইকে ভাঙি সাইটে উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নেবে তাহলে একে যদি আমরা ভাঙি তাহলে কী হবে দুয়ে দুয়ে এরপর সাত তাহলে সেভেন রুট টু প্লাস যদি আমরা ভাঙি তাহলে ফোর রুট টু ফোরের সঙ্গে এটা গুণ হয়ে যাবে তাহলে দুই গুণিত ফোর রুট টু সেভেন রুট টু আর টু রুট টু যোগ করলে হবে নাইন রুট টু মাইনাস চার দুগুণে আট রুট টু নয় থেকে আট বিয়োগ করলে এক আর রুট টু থেকে যাবে তাহলে শুধু রুট রুটটু আমার বসবে এক এখানে না লিখলেও চলবে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল এরপর চারের দাগে দেখাই যে থ্রি রুট আটচল্লিশ মাইনাস ফোর রুট পঁচাত্তর প্লাস রুট একশো বিরানব্বই সমান শূন্য এখানে চার বেরিয়ে আসবে চার তিনে বারো রুট থ্রি এরপরে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ তিনে পঁচাত্তর তার মানে রুটের বাইরে একটা পাঁচ আসবে তাহলে পাঁচ চারে কুড়ি রুট থ্রি প্লাস একশো বিরানব্বই একশো বিরানব্বইকে যদি আমরা ভাঙি তাহলে দুয়ে দুই নয় আঠেরো দুই ছয় বারো দুয়ে আটচল্লিশ এরপরে দুয়ে চব্বিশ দুয়ে বারো দুয়ে ছয় দুয়ে তিন তাহলে এইট রুট থ্রি তাহলে এরপর যদি আমরা এখানে প্লাস এখানে প্লাস তাহলে এই দুটো যোগ করলে হবে কুড়ি রুট থ্রি এখানে মাইনাস যেমন ছিল আমি রেখে দিয়েছি এরপর কুড়ির সঙ্গে কুড়ি বিয়োগ করলে হবে শূন্য শূন্যের সঙ্গে রুট থ্রি যদি গুণ করি হবে শূন্য তাহলে এটাই আমার প্রমাণ করতে দেওয়া ছিল আজকে এই পর্যন্তই এর পরের দিন আমি পাঁচের দাগ এবং ছয়ের দাগের সমস্ত অঙ্কগুলি করে দেখাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি